ক্যাপিটাল হিলে হামলার সময় তখনকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসির টেবিলে দুই পা উঠিয়ে ছবি তোলা সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। সোমবার এই হামলার ঘটনায় সবকটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী 3রা মে ওয়াশিংটন ডিসির আদালতে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দিতে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটলে হামলা চালানো হাজারো উন্মত্ত ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের মধ্যে রিচার্ড বিগো বার্নেটও ছিলেন। 2 বছর আগে কংগ্রেস ভবনে তাণ্ডব চালানোর সময় সে সময়কার হাউস স্পিকার ন্যান্সি পেলোসির ডেস্কে পা তুলে ছবির জন্য পোস্ট দেওয়া দাঙ্গাকারী তার বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। পেলোসির কার্যালয়ে ঢুকে পড়ার পর বার্নেট ছবি তোলার পোস্ট দেন এবং বের হওয়ার আগে দম্ভ করে একটি খাম তুলে দেন। তার কাছে একটি স্ট্যান্ডগান ছিল এবং পেলোসি থাকলে তা দিয়ে তিনি হাউসের স্পিকারের ভয়াবহ ক্ষতি সাধন করতে পারবেন বলে অভিযোগ কর্মকর্তাদের। যে 8টি অভিযোগে বার্নেট দোষী সাব্যস্ত হয়েছেন তার মধ্যে আছে জনসাধারণের প্রবেশ সীমাবদ্ধ এমন ভবন ও স্থানে প্রাণঘাতী অস্ত্র নিয়ে প্রবেশ, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি চুরি। কৌশলের বলছেন সহিংসতার প্রস্তুতি নিয়ে সেদিন 62 বছর বয়সী বার্নেট 1600 কিলোমিটারেরও বেশি দূরবর্তী আরকানসো থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। ট্রাম্প সমর্থকরা কংগ্রেস ভবনে হানা দেওয়ার পর অন্য আইন প্রণেতাদের সঙ্গে পেলোসিও হাউসের ফ্লোর থেকে পালিয়ে যেতে বাধ্য হন। একসময় দমকল বাহিনীতে কাজ করা বার্নেট শুনানিতে নিজেই নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন সে সময় তিনি সময় স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলেন। সোমবার রায় ঘোষণার পর বার্নেট বলেছেন তিনি ন্যায্য বিচার পাননি, কেননা জুরি তার সমমনাদের নিয়ে গঠিত হয়নি। তিনি আপিল করবেন বলে পরে তার আইনজীবী জানিয়েছেন। তার সাজা আগামী 3রা মে ঘোষিত হবে, সে পর্যন্ত তিনি মুক্ত থাকতে পারবেন বলে জানিয়েছেন বিচারক। বিচারকরা তাকে সর্বোচ্চ কয়েক দশক পর্যন্ত কারাদণ্ডে ভূষিত করতে পারেন। ক্যাপিটলে দাঙ্গার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত 940 জনের বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রায় 500 জন তাদের দোষ স্বীকারও করে নিয়েছেন। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।